আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রবাহের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো বহুল আলোচিত এবং বহুল প্রত্যাশিত, যদিও প্রত্যাশিত বলা ঠিক না, উইন্ডোজ 11 নিয়ে। কারণ মাইক্রোসফট এর আগে ঘোষণা দিয়েছিল যে তাদের উইন্ডোজ 10 এর পরবর্তী আর কোনো ভার্সন তারা আনবে না, যত আপডেট আসবে সেটা উইন্ডোজ 10 এর মধ্যে আসবে। কিন্তু হঠাৎ করেই উইন্ডোজ 11 নিয়ে একটা হাইপ তৈরি হয়েছে, যেটা নিয়ে আজকে কয়েকদিন ধরেই গুঞ্জন অনলাইনে আলোচনা হচ্ছিল। ফাইনালি মাইক্রোসফট একদিন আগে ঘোষণা দিয়েছে অফিসিয়ালি তারা উইন্ডোজ 11 নিয়ে আসতেছে। তো আজকের ভিডিওতে কথা বলবো উইন্ডোজ 11 এ কী কী নতুন ফিচার, কী কী আপডেট থাকছে সেটা নিয়ে। স্টেডিয়াম উইন্ডোজ 11 যে ফিচারটির কথা বলার লোভ আমি সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে খুবই খুশির সংবাদ, সেটা উইন্ডোজ 11 আপনি বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ইউজ করতে পারবেন। যদিও শব্দটি বাই ডিফল্ট হবে না, কারণ হচ্ছে কি আপনাকে এর জন্য অ্যামাজনের একটি একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে এবং সেটা একবারের জন্যই, তারপর আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানগুলো আপনার উইন্ডোজ কম্পিউটারে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে বিগ ফিচার, আমি সেই জন্য এটাকে প্রথমে বললাম। দ্বিতীয় যে ফিচারটি সেটা হচ্ছে আপনার উইন্ডোজের স্টার্ট মেনু, আমরা বাই ডিফল্ট দেখতাম যে এটা বাম পাশে থাকে কিন্তু এখন থাকে, কিন্তু এখন উইন্ডোজ 11 এই স্টার্ট মেনুটা থাকবে মিডলে। সেই মিডলের এই স্টার্ট মেনুর পাশাপাশি তাদের ইউজার ইন্টারফেস এবং থিমে অনেক পরিবর্তন আনা হয়েছে। এই প্রথমবারের মতো দেখা গেল যে উইন্ডোজ তাদের ডিফল্ট থিমে কোনো উইন্ডোজের ছবি নেই, একটা ফুলের ছবি দেওয়া আছে, এটা দেখতে আমার কাছে জোসে লেগেছে। নতুন নতুন যে থিমগুলো আছে সেগুলো খুব সুন্দর বাই ডিফল্ট। মাল্টিটাস্কিংকে গুরুত্ব দিয়ে স্প্লিট উইন্ডো ফিচারে এসেছে নতুন মাত্রা, একাধিক লেয়ার থেকে নিজের সুবিধা মতো বাছাই করতে পারবেন উইন্ডোজ 11 ব্যবহার করে। কেন এইখানে আপনার পছন্দ মতো উইন্ডোজের লেআউট আপনি সাজিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনার মাইক্রোসফট ম্যাসেজিং যে অ্যাপ ছিল মাইক্রোসফট টিমস, সেটাকে উইন্ডোজ 11 সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, যার কারণে উইন্ডোজ ব্যবহারকারীরা এখন ভিডিও কলিংয়ের মাধ্যমে নিজেরা যুক্ত হতে পারবে। অ্যাপ্লিকেশন আইকন শেপের পরিবর্তন আসছে উইন্ডোজ 11। আগের চারকোন আকৃতির যে অ্যাপ্লিকেশন আইকনগুলো ছিল সেগুলো এখন চারকোনার জায়গায় এখানে একটু রাউন্ড শেপ নিয়ে এসেছে উইন্ডোজ 11। দেখতে এটা অনেক সুন্দর লাগছে। গেমারদের জন্য উইন্ডোজ 11 নিয়ে আসছে দারুণ সুবিধা। একই গেমের ইন্টারফেসে আপনি HDR যে ফিচারটি, এই ফিচারটির মাধ্যমে উন্নত গ্রাফিক্স সুবিধা পাবেন গেমিংয়ের ক্ষেত্রে, এটা একটা বিগ ফিচার। এছাড়াও আরও অনেক ছোটোখাটো ফিচার আছে যেগুলো উইন্ডোজ 11 পাওয়া যাবে, উইন্ডোজ 10 যেগুলো ছিল না। এই ছিল উইন্ডোজ 11 ফিচার নিয়ে আলোচনা। এখন হচ্ছে যে উইন্ডোজ 11 আপনি ইনস্টল করতে গেলে আপনার PC-র কী কী রিকোয়ারমেন্ট থাকতে হবে। প্রথমত কথা হচ্ছে যে যারা উইন্ডোজ 10 কিনে ইউজ করতে চান তাদের জন্য বড় সুখবর হচ্ছে যে তাদের নতুন করে উইন্ডোজ 11 কিনতে হবে না। আপনার উইন্ডোজ আপডেট ফিচারটি অন রাখলে অটোমেটিক আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 রিলিজ হওয়ার সাথে সাথেই অটো আপডেট হয়ে যাবে। আর যারা নতুন করে উইন্ডোজ 11 কিনে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য যে PC-র রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে আপনার মিনিমাম 4GB RAM থাকতে হবে 64-bit অপারেটিং সিস্টেমের সাথে, 64GB স্পেস ফাঁকা থাকতে হবে উইন্ডোজ 11 আপনার কম্পিউটারে ইনস্টল দিতে গেলে। ধারণা করা হচ্ছে এই বছরের শেষের দিকে উইন্ডোজ 11 মার্কেটে আসতে পারে। যারা আগে থেকে ফেড করে রেখেছে তারা, উইন্ডোজ 10 যারা কিনে ব্যবহার করছে তারা প্রথমে পেয়ে যাবে উইন্ডোজ 11 ভার্সন, এবং যারা পরবর্তীতে কিনতে চায় তাদের জন্য মার্কেট উন্মুক্ত হবে এই বছরের শেষের দিকেই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টেকনোলজিক্যাল অথবা যে কোনো ধরনের তথ্য ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হবো আবার। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।